আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 7 শ্রেণীর মানুষ সম্পর্কে জানব যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। প্রতিটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর শুরু হবে পরকালীন জীবন, কবর থেকে শুরু করে কিয়ামত, তারপর শেষ বিচারের জন্য তোলা হবে রোজ হাশরের ময়দানে। এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। সেদিন হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত সব মানুষ হাশরের ময়দানে একত্রিত হবে। হাশরের ময়দানে সবাইকে দুনিয়ার কৃতকর্মের হিসাব দিতে হবে। সবার মাথার উপরে থাকবে প্রচণ্ড তাপদাহী সূর্য। সূর্যের প্রখর তাপে সে সময় মানবমণ্ডলীর যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে তা বর্ণনাতীত। সেই কঠিন মুসিবতের দিন 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলার আরশের ছায়ার ব্যবস্থা থাকবে। বিশুদ্ধ 6খানা হাদিস সংকলনের মধ্যে সেরা বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ হাশরের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। তারা হচ্ছেন, নম্বর 1, ইমানদার ন্যায় বিচারক। ন্যায় বিচারকারী কি সেদিন আল্লাহ তাআলা হাশরের ময়দানে সূর্যের ভয়াবহ তাপ থেকে আরশের ছায়া প্রদানের মাধ্যমে প্রশান্তি দেবেন। নম্বর 2, আল্লাহ ভীরু যুবক, যে তার যৌবনকালে প্রভুর ইবাদত করেছে। কারণ জীবনের বসন্তকালে অর্থাৎ যৌবনে অপকর্ম ত্যাগ করা বেশ কঠিন। সব অপকর্ম ত্যাগ করে আল্লাহর ইবাদতে ব্যস্ত যুবকের জন্যই হাদিসে এ সুসংবাদ দেয়া হয়েছে। নম্বর 3, মসজিদের প্রতি আন্তরিক সম্পর্ক স্থাপনকারী ইমানদার, সেই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে বাঁধা থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করে, 1 ওয়াক্ত নামাজ আদায় করে অন্য ওয়াক্ত আদায় করার জন্য যার হৃদয় উদ্গ্রীব থাকে। নম্বর 4, আল্লাহর জন্য ভালোবাসাকারী ব্যক্তিগণ, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসেন, সৎ কাজ করেন, একত্রিত হন, আবার তার সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পর্ক ছিন্ন করেন, অর্থাৎ দুনিয়ার কোনো স্বার্থে তারা সম্পর্ক সৃষ্টি করে না। নম্বর 5, আল্লাহর জিকিরকারী বান্দাগণ, যারা নির্জনে আল্লাহ পাকের জিকিরে ও ইবাদতে মশগুল থাকেন এবং আল্লাহর ভয়ে যাদের নয়ন অশ্রুসিক্ত হয়। নম্বর 6, সচ্চরিত্রের অধিকারীগণ, যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের রূপসী রমণী কামনা লালসা পূরণের উদ্দেশ্যে আহ্বান করে, কিন্তু এরূপ সুযোগ পেয়েও তিনি বলেন, আমি আল্লাহকে ভয় করি। নম্বর 7, গোপনে দানকারীগণ, যারা গোপনে সাদকা বা দান করেন, যা ডান হাতে দান করলে বাম হাত খবর রাখে না, অর্থাৎ নাম প্রচার, সম্মান, খ্যাতি বা স্বার্থের জন্যে নয়, বরং আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যেই গোপনে অর্থ সম্পদ দান করে থাকেন। মহান আল্লাহ যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন। সুতরাং মহান আল্লাহর কাছে প্রার্থনা, আমরা যেন ভিডিওতে বর্ণিত 7 শ্রেণীর সৌভাগ্যবানদের দলভুক্ত হতে পারি, সে লক্ষ্যে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।